ডেঙ্গু পরিস্থিতির খবর জানাবো। দেশের 10 জেলায় উদ্বেগজনক হারে ছড়িয়েছে ডেঙ্গু, তাই বিভিন্ন জেলা থেকে এখন ডেঙ্গু রোগীরা আসছেন ঢাকার হাসপাতালে। এতে যাত্রাপথের ঝক্কিতে পড়ছেন তারা, ফলে বাড়ছে মৃত্যুহার। পরিসংখ্যান বলছে হাসপাতালে ভর্তির 3 দিনের মধ্যে মোট মৃত্যুর 83% মারা যাচ্ছেন। তাই অতিরিক্ত প্রয়োজন ছাড়া ঢাকায় না এসে স্থানীয় হাসপাতালেই সেবা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। রাজধানীর মুগদা হাসপাতাল, জুলাই মাসে এই হাসপাতালে প্রতিদিন ভর্তি থাকত 600-এর বেশি ডেঙ্গু রোগী। রোগীর চাপ সামলাতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে বন্ধ করা হয় ভর্তি কার্যক্রম। তবে সেপ্টেম্বরে এসে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। এখন প্রতিদিন রোগী ভর্তি থাকছে 300-এর মতো। অনেকটা ভালো অবস্থানে, স্বস্তিদায়ক অবস্থানে আছে। তবে ডেঙ্গুতে প্রাণহানি এখনও কমেনি, এই সংখ্যাটা ঢাকায় বেশি। 11 সেপ্টেম্বর পর্যন্ত মোট 741 মৃত্যুর 528 জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে। চিকিৎসকরা বলছেন ঢাকার বাইরে থেকে রোগী আসার প্রবণতা এখনও রয়েছে, যাত্রাপথে ঝক্কি ঝামেলা বাড়াচ্ছে রোগীদের মৃত্যুর ঝুঁকি। 25% রোগী এখন হাসপাতালে রেফারেল রোগী, মানে যারা অন্যান্য প্রতিষ্ঠান দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের এখানে ভর্তি হচ্ছে, এবং আমাদের যত কমপ্লিকেশন তার বড় একটি অংশ হতে রেফারেল রোগীদের জন্য, যেমন অনেক সময় দেরি করে আসেন, অ্যাপ্রোপ্রিয়েটলি চিকিৎসা না নিয়ে আসেন। সবচেয়ে দুঃখজনক হচ্ছে তারা সঠিকভাবে রেফার্ড হয়ে আসেন না, হয়তো রোগীর লোক উদ্বিগ্ন হয়ে গেলো ঢাকায় নিয়ে আসতেছেন, কিন্তু আসতে যে 4-5টি ঘন্টা নষ্ট হয়, যখন রোগীগুলো অপেক্ষিত ক্রিটিক্যাল অবস্থা থাকেন তখনই তাদের আরও অনেক বেশি ক্ষতি হয়ে যায়। আমাদের যে এখনও মৃত্যুর যে টল এটা কমছে না, এর একটা বড় কারণ হচ্ছে এইটা। কীট তত্ত্ববিদরা বলছেন সারা দেশের অধিকাংশ জেলাতেই বেড়েছে এডিস মশার ঘনত্ব, যা ভবিষ্যতের জন্য উদ্বেগের। আগে আমরা বলতাম যে এডিস মশার যে অ্যালবোপিকটাস যে প্রজাতি সেটি মাত্র 5% ডেঙ্গু ছড়ায়, কিন্তু সেটি এখন কতটা ভেক্টোরিয়াল ক্যাপাসিটি অর্জন করেছে, যেহেতু এটি গ্রামের ঘনত্ব বেশি, তাই এটি নিয়ে গবেষণা করে দেখে নিশ্চিত হওয়া প্রয়োজন। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে দেশের 10 জেলায় উদ্বেগজনক হারে ছড়িয়েছে ডেঙ্গু। আশা কেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।